good evening. Welcome to all of my friends. A very, very good evening, a very, very good episode with a new video with a new topic. আজকে আমি তোমাদের সকলের কাছে আমি তো অনেক বিষয়ে তোমাদেরকে ভিডিওস দিই, তোমাদেরকে কিছু আমার ইনফরমেশনস গুলো, আমার এক্সপেরিয়েন্সেস গুলো তোমাদের সাথে শেয়ার করি। তা আজকে আমি ভাবলাম তোমাদের কাছে একটা এমন পার্টিকুলার হেলথের বিষয় নিয়ে আসবো, একটা পার্টিকুলার এমন একটা বডি পার্টকে নিয়ে তোমার সাথে কথা বলবো, যে পার্টটার ব্যাপারে জানতে বা বুঝতে তোমাদের যেন ভালো লাগে, আবার ওটা তোমাদের রেগুলার কাজে লাগে। কারণ ওটায় কিছু হলে ভাই মাথা ফাথা ঘোরা, শরীর অসুস্থ, অনেক প্রবলেমে ভুগতে হয়। তবে তার আগে তোমরা যেন অলরেডি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, তোমাদের জন্য অনেক অনেক থ্যাংক ইউ সাবস্ক্রাইবিং এর জন্য, আমাদের বন্ধু হওয়ার জন্য। এবং এছাড়াও একটা ছোট্ট রিকোয়েস্ট আছে ভাই, যে প্লিজ তোমরা তোমাদের গ্রুপসে আমাদের লিঙ্কগুলোকে শেয়ার করো, তোমাদের যারা রিলেটিভস, ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার, যে যেখানে চলে যেতে আছে সকলকে বলো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপতে ভুলো না। আমি তোমাদেরকে যে বিষয়ে আজকে কথা বলবো পার্টিকুলার, সেটার ব্যাপারে যদি ভালো করে জানতে হয় তাহলে ভিডিওটা কিন্তু কাইন্ডলি তোমাকে প্রথম থেকে শেষ অবধি এত মাইনিউটলি কেয়ারফুলি দেখতেও হবে আর শুনতেও হবে। আশা আশা করছি আমাকে দেখতে বা শুনতে তোমাদের ভালোই লাগে, খারাপ লাগে না। যাই হোক, তো যে বিষয়ে আজকে মূলত আমি কথা বলতে এসেছি, দ্যাট ইজ আওয়ার বিউটিফুল স্মাইলিং টিথ। 32 pairs of teeth made the wonderful set of teeth in every human male. 32 দাঁতের খিল খিল করে হাসি আমাদের সকলের খুব খুব প্রিয়। কিন্তু এই খিল খিল করে হাসি, সেটা আনন্দে হোক, সেটা কোনো অন্য বিষয় হোক, কোনো জোসের উপরে হোক, অনেক সময় আমাদের নিজেদের অবহেলার কারণেই কিন্তু এই দাঁত বেচারা প্রচুর কষ্ট হয়। এবং তখন কি আমরা বুঝতে পারি যে এর কদর কতটা, ওই যে একটা কথায় আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো না। ভাই আমরাও তো তাই, সব খাচ্ছি দাঁচ্ছি হেলথের জন্য, এই করছি ওই করছি, কিন্তু যে দাঁতটা দিয়ে খাবারটা খাচ্ছি, যে দাঁতটার জন্য আমাদের মুখটা এত সুন্দর হচ্ছে, যে দাঁত দিয়ে আমরা কত এক্সপ্রেশন আমরা এক্সপ্রেস করছি, সেই দাঁতকেই অবহেলা করি। তাই আজকে আমি ভাবলাম চলো আজকে আমি দন্তরাজকে নিয়ে তোমাদের সাথে কথা বলবো। মূলত যেটা আমরা সকলেই জানি যে তোমাকে তোমার দাঁতটাকে সুস্থ রাখার জন্য রেগুলার তোমাকে দুবার ব্রাশ অবশ্যই, যে কোনো ফ্লোরাইড টুথপেস্ট দিয়ে করতে হবে, বিকজ ফ্লোরাইড ইজ ভেরি মাচ এসেনশিয়াল ফর দ্য টিথস, এনামেল অ্যান্ড ক্রাউন। এছাড়া বলবো শুধু দাঁত ব্রাশ করলেই হয় না, যেহেতু আমাদের সচরাচর 24 ঘন্টায় কিছু না কিছু মুখ চলতেই থাকে, তাই দাঁতটা ব্রাশ করে ফ্লস করতে কিন্তু একদম ভুলবে না। ফ্লস, মাউথ ওয়াশ জাতীয় জিনিস যেগুলো হয় সেগুলো কিন্তু দাঁতটাকে একবার ওয়াশ করতে অবশ্যই ভুলবে না। আর হ্যাঁ, ওয়াশ করার আগে দাঁতটা ব্রাশ হয়ে গেলে নিজের আঙুল দিয়ে কিন্তু হালকা হালকা করে গামস দিয়ে ম্যাসাজ করে, ব্রাশিং স্ট্রোকের মতো গামস ম্যাসাজ করতেও কিন্তু ভুলবে না, বিকজ গামস স্ট্রং হলে কিন্তু আমার দাঁতগুলো স্ট্রং থাকবে, সবসময় মাথায় রাখবে। এছাড়া রেগুলার ইন্টারভেলে না হলেও অ্যাটলিস্ট 6 মাসে একবার দাঁতের ডাক্তারকে প্লিজ দেখিও, কারণ তুমি নিজেও কত জানো না কখন তোমার দাঁতে ময়লা পড়ে গেছে, সেটা ওয়াশ করতে হবে, বা দাঁতের কোথাও কত পোকারা বাসা বেঁধেছে সেটাকে দূর করতে হবে। তাই সুস্থ দাঁত নিয়ে থাকতে গেলে ভাই ডেন্টিস্টের কাছে যেতে যেতে হবে হবে হবে। কিন্তু এছাড়া বেশ কিছু এমন তোমার খাওয়ার দাবার আছে যেগুলো তুমি যদি মেনটেন করো, তুমি যদি খাবার দাবারগুলো তোমার ডায়েটে রাখো, তোমার দাঁত কিন্তু অটোমেটিক একটু সুস্থ থাকে। বিশেষ করে সেই সব খাবার দাবারগুলোর দিকে লক্ষ্য রাখবে যে খাবার দাবারগুলোর মধ্যে অনেক পরিমাণে ক্যালসিয়াম এবং ফসফরাস থাকে, বিকজ দাঁত টিথ আর অ্যাকচুয়ালি বোনস, হাড়, এবং হাড়ের জন্য ক্যালসিয়াম আর ফসফরাস ভীষণ উপকারী, ভীষণ লাভদায়ক। তাই বলবো যে তোমরা যেসব খাবার দাবার, যেমন ধরো চিজ, মিল্ক, তারপরে তোমার স্যালারি, তারপরে ক্যারট, অ্যাপেল, ভালো ফ্রেশ মাছ, মিট, দই, ডিম, মানে এরকম জাতীয় খাবার দাবারগুলোকে যদি তোমরা ডায়েটে রাখো, দেখো রোজ দই খেতে হবে,
বা রোজ তোমার আপেল শুধু খাবে আর কোনো ফ্রুটস খাবে না আর কোনো খাবে না, অ্যাপেল বলো, পেয়ারা, গুয়াভা বলো, এরকম জাতীয় যে খাবার দাবার গুলো, ফ্রুটস গুলো দাঁতের জন্য খুব ভালো। তাই অল্টারনেট করে করে তুমি কিন্তু সবকিছুই খেতে পারো। এবং মনে রাখবে এই যে তুমি সবকিছুই যে খাচ্ছ বা খাবারটা অভ্যেসে রাখছো, এটা কিন্তু তোমারই বেনিফিটের জন্য। কারণ এটা যে শুধু তোমার দাঁতের স্বাস্থ্য মেনটেন হচ্ছে তা না, তোমার বোনসের জন্য এরা ভীষণ ভীষণ উপকারী। তাই ওভারঅল কিন্তু তুমি তোমার শরীরটাকেই কিন্তু পুরো লক্ষ্য করছো, হোক না দাঁতের অছিলায়, কিন্তু দাঁতকে সুস্থ রাখতে রাখতে গিয়ে তুমি তো পুরো হাড়গুলোকেই সুস্থ শক্তপোক্ত করছো। তাই আশা করছি এবার থেকে যে খাবার দাবারের ব্যাপারে সচেতন হবেই এবং ডায়েটে খাবার দাবার গুলো রাখতে ভুলবে না। ভাই সব খাবারই তো চিবি চিবি খাও, চকলেট খেতে যেমন ভালো লাগে, আশা করছি যাকে দিয়ে চকলেটটা চিবোচ্ছ তাকে সুস্থ রাখতে এগুলো খেতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তবে হ্যাঁ অবশ্যই বলবো ডেন্টিস্টকে কিন্তু প্লিজ ভিজিট করবে করবে, কিছু না হোক বছরে অন্তত দুবার মিড ইন্টারভেলসে প্লিজ ট্রাই টু ভিজিট। ভালো হয় যদি দু মাসে তিন মাসে করেই করতে পারো, কিন্তু অনেক সময় ব্যস্ততার কারণে বা অদর রিজনে হয়ে ওঠে না। তাই বছরে দুবার তোমার দাঁতের ডাক্তারের কাছে যাওয়া মাস্ট 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 নেসেসারি। তোমরা সবাই সুন্দর হাসি নিয়ে থাকো, সুস্থ হাসি নিয়ে থাকো এই প্রার্থনাই করি এবং আশা করছি আমার দুবার টিপসগুলো তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপতে একদম ভুলবে না। কারণ বেল আইকনটি টিপলে তখনই তো আমি রোজ রোজ আসতে পারবো তোমার কাছে সমস্ত ভিডিও নিয়ে, সমস্ত নোটিফিকেশন তোমার কাছে আগে আসবে, তাই নাকি? আর এছাড়া তোমরা